ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে ফান্ডটা আছে, পেওনিয়ার অ্যাকাউন্টে যে ফান্ডটা আছে সেটা উইথড্র করবেন অথবা ট্রান্সফার করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা খুবই ইজি। তার আগে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেটি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করা থাকতে হবে। দেখুন এখানে আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তো এখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যাড করে নিতে পারবেন। আপনারা যদি না পারেন তাহলে আমার ভিডিও আছে, সেটি আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। চলুন আজকে আমরা যে কাজের জন্য এই ভিডিওটি তৈরি করছি সেটা দেখে আসি। জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে উইথড্র দেন টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপর এরকম আসবে, আমার ইউএসডি আছে $612.54। এখন যেটি থেকে আপনারা উইথড্র দিতেছেন তার উপর ক্লিক করতে হবে। দেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আমি আমার ইস্টার্ন ব্যাঙ্কে ফান্ড উইথড্র করব। আমি আমার এখানে আছে $612.54। আমি জাস্ট সব তুলে ফেলবো। এখন আমরা ক্লিক করবো রিভিউতে। দেখুন তারা আমাকে দিবে $1 সমান সমান ৮৩.২০২১০৯৫ বিডিটি, অর্থাৎ ৮৩.২০ একটু বেশি। যাই হোক, ৫১,০০০ হলো না। এখন আমাদেরকে ক্লিক করতে হবে এখানে এবং দেখেন যে এটা আপনি কেন ক্লিক করলেন, যে উপরে যেগুলো আছে সবগুলো ঠিক আছে, যে হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এবং আমি এত ডলার তুলতে দিব এবং এত ফান্ড আসবে। এখন জাস্ট আপনাদের এখানে ক্লিক করলে এটা আপনার একটা মেসেজ শো করবে এবং আপনি ২-৩ বিজনেস ডের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। অনেক সময় আমি আজকে সকালে দিলে দেখা যায় কালকেও পেয়ে যায়, এরকমও হয়। তো ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে এবং একটা আইডি দিয়ে দিয়েছে, এই আইডিটা আপনার ট্রানজ্যাকশন আইডি। এই শেষ। এখানে একটা লিঙ্ক আসছে মেক অ্যানাদার উইথড্রল, কিন্তু আমার তো আর কোনো ফান্ড নাই, সব তুলে ফেলেছি। তো দ্যাটস ইট। এইভাবে এটা খুব ইজি, এইভাবে আপনারা আপনাদের ফান্ডটা ট্রান্সফার করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা যদি কার্ড থেকে মানে ফান্ডটা তুলেন এটিএম বুথ থেকে, সেক্ষেত্রে অনেক চার্জ নেয়। দেখুন আমি আপনাদেরকে ফিসটা দেখাচ্ছি। এবং কার্ড থেকে যদি আপনারা তুলেন অর্থাৎ এটিএম বুথ থেকে তুলেন তাহলে কিন্তু আপনি ২০,০০০ টাকার বেশি কোনো বুথ থেকে মনে হয় দেয় না। দেখুন এখানে কার্ড অ্যাক্টিভেশন, এটা তো আপনার জানেন এই যে এটিএম ফিস। তো এখানে এটিএম যদি ডিক্লিন করে আপনার কার্ডটা ঢুকাইলেন এবং তারা যদি ওই টাকাটা না তুলতে দেয় তাহলে সাথে সাথে ১ ডলার কেটে নেবে, আপনার টাকা বের হবে না কিন্তু ১ ডলার কেটে নেবে। আপনি যদি ব্যালেন্স চেক করেন যে কত ডলার আপনার কত টাকা আছে আপনার এটিএম কার্ডে, তাহলেও দেখুন ১ ডলার কেটে নেবে। অর্থাৎ আমরা একটু আগে যে ফান্ডটা উইথড্র করলাম সেখানে তো ১ ডলার সমান ৮৩.২০ পয়সা, তো এটা কিন্তু হিউজ। এবং আপনি দেখবেন একটা ব্যালেন্স কত আছে তার জন্য এত টাকা কেটে নেবে। তারপরে দেখুন আমরা যদি টাকা তুলি তাহলে ৩.১৫ ডলার কেটে নেবে, অর্থাৎ এটা ২৫০ টাকার বেশি, প্রায় ৬০ টাকা, ২৬০ টাকা একবার টাকা তুললে কার্ড দিয়ে ২৬০ টাকা কেটে নেবে। এবং এর মধ্যে আপনি তো শুধু একবারে আপনি আমি যে ৫১,০০০ টাকা তুলছি সেই জন্য প্রায় ৭৫০ টাকার বেশি খরচ হবে। কারণ কি আপনাকে এটিএম বাংলাদেশের যে ম্যাক্সিমাম এটিএম বুথগুলো আছে ২০,০০০ টাকার বেশি একবারে তোলা যায় না। তো এটা একটা হিউজ প্রবলেম এবং দেখা যাইতেছে যে অনেক সময় এই বুথগুলো কার্ডটাকে ডিক্লিন করে অর্থাৎ টাকা ওই বুথ থেকে হয়তো দেয় না, এরকম হতে পারে।
তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন, এটা টোটালি ফ্রি। তো এই হলো ব্যাপার, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো কথাই নাই। ধন্যবাদ।